रुको जरा, सबर करो। बहुत तेज हो रहे हो हैं। बड़े हरामी हो बेटा। Listen to the music. Mera juta hai Japani, ye patlun Hindustani, sar pe lal topi uthi, phir bhi dil hai Hindustani. Mera juta hai Japani, ye patlun Hindustani, sar pe lal topi uthi, phir bhi dil hai Hindustani. Maza aaya. অলরাইট, মেরা জুতা হে জাপানি এই সংটির একটা রিমিক্স ভার্সন কিন্তু খুবই ভাইরাল হচ্ছে, যে কারণে আজকের এই ভিডিওতে আমরা এই সংটারই একটা স্ট্যাটাস ভিডিও এডিট করা শিখে নেব, যেমনটা প্রিভিউতে দেখলেন। ওকে, সো অবশ্যই ভিডিও এন্ড পর্যন্ত দেখবেন। তার জন্য ফার্স্টে আপনাকে কী করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। আপনার কাছে যদি অলরেডি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন থাকে তো ভালো, না থাকলে চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর সবার উপরের দিকে দেখবেন এখানে একটা মেসেজ পিন করা আছে, সেখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অনেকগুলি লিঙ্ক আপনার সামনে চলে আসবে। ফার্স্টে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে ক্লিক করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। 4.0.4 ভার্সান, ওটা একদম লেটেস্ট ভার্সান, তো ওটাকে আপনাদের ডাউনলোড করতে হবে। দেন এখান থেকে নিচে ব্যাকে চলে আসবেন, নিচে এসে এখান থেকে আপনার এখানে জয়েন বাটন এখানে পেয়ে যাবেন। জয়েন বাটনে ক্লিক করে আপনার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে আমি যা ম্যাটেরিয়াল ইউজ করবো এখানে আপলোড করে দেবো, এখান থেকে আপনাদের সেগুলি ডাউনলোড করতে অনেকটা সুবিধা হবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। দেন নিচে প্রজেক্ট অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার কাছে দেখুন সবার উপরের দিকে দুটি প্রজেক্ট রয়েছে, বিটমার্ক অ্যান্ড এফেক্ট। এই দুটি প্রজেক্টে কিন্তু প্রয়োজন হবে ওরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য। তো ফার্স্টে আপনাকে এই দুটি প্রজেক্ট ইম্পোর্ট করতে হবে, ডাউনলোড করে ইম্পোর্ট করতে হবে। তো ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে নেবেন। দেন ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটিতে আর কি প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করলে এখানে আপনি সংটা পেয়ে যাবেন, দেখুন সংটা রয়েছে অ্যান্ড সাথে দেখুন রয়েছে কিছু বিটমার্ক, রেড লাইন রয়েছে, রেড লাইনগুলো বিটমার্ক। এই বিটমার্ক অনুযায়ী কিন্তু আপনাকে ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করবেন দেখাচ্ছি। টাইম লাইনটা আমি ফার্স্টের দিকে নিয়ে আসবেন, ফার্স্টের এই বিটমার্কটাতে টাইম লাইনটা নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে ফটো সিলেক্ট করবেন। আমি একটা ফটো সিলেক্ট করছি, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন ডান দিকে থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন, দেন ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন ডান দিকে অ্যারোতে একবার ক্লিক করবেন, দেন আরেকবার ক্লিক করবেন, দেন বিটমার্কে টাইম লাইনটা নিয়ে চলে আসবেন। দেন এই অপশানটিতে ক্লিক করে নেবেন, তাহলে ফটো লেয়ারটি এ পর্যন্ত চলে আসবে। এরপর এখান থেকে ব্যাকে আসবেন, আবার প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, ভিউ অলে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করে নেবেন। সো আরেকটি ফটো আমি সিলেক্ট করছি, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে এটাকে ফিল স্ক্রিন করে নেবেন। দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করে বর্ডার বিটমার্কে টাইম লাইনটা নিয়ে এসে অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। এরপর ফটোটা কোনো রকম অ্যাডজাস্ট করার থাকলে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসবেন, এখানে এসে পজিশনটা এরকম অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, লেফট রাইট সরিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। দেন এখান থেকে তিন নম্বর অপশানেতে ক্লিক করে আপনি চাইলে সাইজটাও অ্যাডজাস্ট করতে পারেন, বাড়াতে পারেন এরকম বা কমাতেও পারেন, তো এটা আপনারা দেখে নেবেন। দেন এখান থেকে ব্যাকে এসে আবারও প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো সিলেক্ট করে এটাকে ফিল স্ক্রিন করে দেবেন, মানে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন ডান দিকে অ্যারোতে ক্লিক করে বর্ডার বিটমার্কে নিয়ে এসে অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট। সো এইভাবে সেম প্রসেস ফলো করে আপনার প্রত্যেকটি বিটমার্কে কিন্তু ফটোগুলোকে অ্যাডজাস্ট করে অ্যাড করে দেবেন। তো আমি এটি প্রজেক্টে দেখুন অলরেডি কাজটি করে রেখেছি, তো এই প্রজেক্টে দেখুন অলরেডি সব কাজ করে রেখেছি, মানে প্রত্যেকটি বিটমার্কে আমি ফটোগুলোকে অ্যাড করে নিয়েছি। তো আপনারা প্রত্যেকটি বিটমার্কে আগে ফটোগুলোকে অ্যাড করে নেবেন। প্রত্যেকটি বিটমার্কে ঠিকমতো ফটো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, আপনাকে ফটোতে ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে এসে ইফেক্টের পিসেটটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখুন রয়েছে ইফেক্ট ওয়ান, ইফেক্ট টু অ্যান্ড ইফেক্ট থ্রি, ইফেক্ট ফোর রয়েছে, চারটে ইফেক্ট রয়েছে এখানে। তো ইফেক্ট ওয়ানটা দেখুন, ইফেক্ট ওয়ানের ইউজটা একটু অন্যরকম, মানে ইফেক্ট ওয়ানটা আমরা অন্যরকমভাবে আর কি ব্যবহার করবো, তো এটা আমি সবার শেষে দেখাচ্ছি। ওকে, ফার্স্টে চলে আসুন ইফেক্ট টুতে। ইফেক্ট টুতে আসার পর এখানে নিচে ফটো লেয়ারটা সিলেক্ট করুন, ফটো লেয়ার সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে ইফেক্ট কপি করে নিন। দেন এখান থেকে ব্যাকে চলে আসুন, ব্যাকে এসে আপনার প্রজেক্ট ওপেন করে নিন। ওপেন করার পর টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসুন, এখানে নিচের দিকে নিয়ে আসুন। এবার নিচের দিকে নিয়ে এসে ফার্স্টে দেখুন একটা বড় লেন্থের ফটো আছে, তো ঠিক তারপরে যে ফটোটা আছে এটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দিন, তাহলে এখানে এফেক্টটা পেস্ট হয়ে যাবে। দেখুন এফেক্টটা এখানে লেগে গেছে, দেন আর কোথাও দিতে হবে না, এটা ব্যাকে চলে আসুন, এফেক্টের পিসেট ওপেন করুন। টাইম লাইনটা এগিয়ে নিয়ে এসে এফেক্ট থ্রিতে চলে আসুন, এফেক্ট থ্রি
চলে আসুন এফেক্ট থ্রিতে, দেন নিচে ফটো লেয়ারটা সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসুন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নিন, দেন টাইমলাইন এগিয়ে নিয়ে আসুন একটু, লাস্ট যেখানে এফেক্ট অ্যাড করা হয়েছে লাস্ট এখানে এফেক্ট অ্যাড করা হয়েছে, তার পরেরটাতে মানে তার ফটোটা সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্টটা অ্যাপ্লাই করে দিন। দেন তার পরেরটাতেও এফেক্ট অ্যাপ্লাই করে দিন, পরের ফটোতে এফেক্ট অ্যাপ্লাই করে দিন সেম প্রসেসে, তারপরটাতেও সিলেক্ট করে এফেক্ট অ্যাপ্লাই করে দিন, পরপর তিনটে ফটোতে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। দেন কী করতে হবে, একটা ফটো গ্যাপ দিন মানে একটা ফটো বাদ দিন, মাঝে বাদ দিন, দেন তারপরটাকে সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। দেন আবার সেম প্রসেস, একটা ফটো বাদ দিন তারপরটাকে সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ওকে, দেন আবার একটা ফটো বাদ দিন, দেন তারপরটাকে সিলেক্ট করে এখানে এফেক্টে অ্যাপ্লাই করে দিন। সেম প্রসেস ফলো করে একটা ফটো বাদ দিয়ে দিয়ে আপনারা এফেক্টে অ্যাপ্লাই করে দেবেন একদম শেষ পর্যন্ত ওকে যতগুলো হবে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে এফেক্টের প্রিসেট আবারও ওপেন করে নেবেন, ওপেন করার পর চলে আসবেন লাস্টের এফেক্টটা এফেক্ট ফোর, এফেক্ট ফোরে আসার পর নিচে ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন, দেন টাইমলাইন এগিয়ে নিয়ে আসবেন, যেখানে যেখানে আর কি এফেক্ট অ্যাড দেওয়া বাকি আছে সেখানে সেখানে সিলেক্ট করবেন। চলুন দেখুন আমরা এখানে পরপর তিনটে ফটোতে এফেক্ট দিয়েছি, দেন তারপরে একটা ফটোতে বাদ দিচ্ছি, তো এটাকে সিলেক্ট করুন, দেন এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট, দেন এখান থেকে ব্যাকে এসে আবার এখান থেকে দেখুন এফেক্ট দেওয়া রয়েছে, তারপরটা দেখুন বাদ আছে মানে এটাতে এফেক্ট, তো এটাকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এখানে এফেক্ট অ্যাপ্লাই করে দিন। দেন এটাতে এফেক্ট রয়েছে, তারপরটা দেখুন নেই, তো এটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট। সো এইভাবে সেম প্রসেসে আপনারা এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন, যে ফটোগুলোতে এফেক্ট নেই সেগুলোকে সিলেক্ট করে এফেক্ট অ্যাপ্লাই করে দেবেন ওকে শেষ পর্যন্ত। এরপর কী করতে হবে, আমাদের এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর এফেক্টের প্রিসেটটা আবারও ওপেন করে নেবেন। এরপর আমরা এফেক্ট ওয়ান ইউজ করবো, এফেক্ট ওয়ানটা, এফেক্ট ওয়ানটা কীভাবে ইউজ করবেন দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ক্লিক মি বলে একটা আর কি লেখা রয়েছে, দেখুন ক্লিক মি ওকে, ব্লু কালার দেখুন রয়েছে, ব্লু ব্লু শেপ রয়েছে একটা, তো এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে এই অপশানটিতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে দেবেন, দেন লেয়ারটা কপি হয়ে যাবে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে কী করবেন, আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন, দেন নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসার ফার্স্টে বিট মার্কটাতে টাইমলাইনটা রাখবেন, রাখার পর এখান থেকে নিচের দিকে আসুন, এখানে যে এই অপশানটি রয়েছে দেখুন এই অপশানটিতে আরেকবার ক্লিক করুন, ক্লিক করে এখান থেকে অপশানটি ডবল স্কোয়ার অপশানে ক্লিক করে পেস্ট লেয়ারে ক্লিক করুন, তাহলে লেয়ারটা এখানে পেস্ট হয়ে যাবে। এবার কী হলো দেখুন, এটাকে লং প্রেস করে হোল্ড করুন, এরকম হোল্ড করে এরকম নিচের দিকে নামিয়ে আনুন, এরকম নিচের দিকে নামিয়ে আনুন, ওই ফটোটির উপরে রাখুন, তো আমি নিচের দিকে নামিয়ে আনছি, এরকম নিচের দিকে নামিয়ে আনবেন এটাকে ওকে, নামিয়ে এই ছবিটার উপরে রাখবেন এরকম ওকে, তো এই ছবিটার উপরে রাখবেন, দেখুন এরকম একটা এফেক্ট চলে আসবে ওকে। দেন কী করতে হবে, আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, ডান দিকে দেখবেন শেয়ার বাটন রয়েছে ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, বাই।